শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না, শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। দেশের স্বার্থ বিবেচনা করেই হবে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি। রেল ট্রানজিট দিলে সমস্যা কোথায়? প্রশ্ন প্রধানমন্ত্রীর। বললেন, যারা দেশ বিক্রির কথা বলে তারাই ভারতের কাছে বিক্রি হয়ে আছে। ডক্টর ইউনূসকে বিতর্কে আসতে ছুড়ে দিলেন চ্যালেঞ্জ। ইউনূসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি, আমরা জেলাসি করার কী আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে, আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। কিসের মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কীভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা, যেখান থেকে যে প্রস্তাবই আসুক না কেন, সেই প্রস্তাবটা কতটুকু আমার দেশের জন্য প্রযোজ্য, আমার দেশের মানুষের কল্যাণে কতটুকু কাজে লাগবে, সেটা বিবেচনা করেই আমরা প্রত্যেকটা কাজ করে থাকি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি দাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়াকে বিদেশে পাঠাতে মিশনগুলোতে দৌড় ঝাঁপ করছে বিএনপি। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল, প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ, চুক্তি হয়েছে দেশের স্বার্থ বিরোধী। গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে রাজ্যকে এড়িয়ে যাওয়ায় ভুল অভিযোগ, যথাসময়ে মমতা প্রশাসনকে জানিয়েছিলেন মোদী সরকার, দাবি গণমাধ্যমের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। গ্রাউন্ড স্ক্যানিংয়েই পার হয়ে যায় ঘণ্টার পর ঘণ্টা, টিকিট বিড়ম্বনা থাকলেও সিট ফাঁকা থাকে উড়োজাহাজে, নাজেহাল প্রবাসীরা, শাহজালালের গণশুনানিতে নানা অভিযোগ। অনুসন্ধানী সংবাদ পরিবেশনে বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসায় যুক্তরাষ্ট্র, পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে মিলার, ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতাকে সমর্থন।